Welcome friends to Life Uncut. আমরা আজকে এসে গেছি গোয়ার আগুয়াডা ফোর্ট জেলে। এই জেলটা কারেন্টলি একটা মিউজিয়াম হয়ে গেছে, এটা পাবলিকের জন্য ওপেন। তোমরা যদি গোয়ায় আসো, ডু মেক শিওর টু ভিজিট দিস প্লেস। তোমরা জেলের ভেতরে ঢুকেই দেখতে পাবে একটা স্ট্যাচু ইন শ্যাকেলস। এটা রিপ্রেজেন্ট করে সেই স্ট্রাগল যেটা আমাদের ফ্রিডম ফাইটার্সরা করেছিল টু গেট আস ইন্ডিপেন্ডেন্স। এই জেলটার লোকেশনটা খুবই সুন্দর, একদম সমুদ্রের ধারে। এখন দেখতে যতটাই ভালো লাগছে, কিন্তু ভেতরে ভেতরে মনে পুরনো সেই দিনের কথাগুলো, যখন এখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো আর টর্চার করা হতো, ভাবলে কেমন ভেতরটা ছমছম করে ওঠে। জেলের ভেতর কিছুটা গেলেই এইরকম সুড়ঙ্গর মতন রাস্তা তোমরা দেখতে পাবে। এই রাস্তা দিয়ে এদিকে গেলেই সেন্ট্রাল জেলের যে আসল অ্যাকচুয়াল জেল, সেগুলি তোমাদের চোখে পড়ে যাবে। তোমরা এখন যেটা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়াল জেল। এখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখা এবং টর্চার করা হতো। জেলের তোমরা লক সিস্টেমটা একবার দেখো, এমনভাবে এখানে লকটা করা হতো যাতে তালা না মারলেও কোনো কয়েদি হাত বাড়িয়ে লকটা যাতে খুলতে না পারে। গোয়াতে এই লোকেশনটা খুবই ফেমাস। তোমরা যদি আসো, ডোন্ট মিস আউট দ্য অপরচুনিটি টু ভিজিট দ্য সেন্ট্রাল জেল। যে রাস্তা ধরে তোমরা আসবে, রাস্তাটা খুবই সিনিক, আর তোমাদের সমুদ্রের ধারে এই জেলটা খুবই ভালো লাগবে। সেন্ট্রাল জেলের পর এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, জিমিস বাংলো। ফ্রেন্ডস, তোমরা এখন যেটা দেখছো, এটা গোয়ার আরেকটা ফেমাস ডেস্টিনেশন, জিমিস বাংলো। এই বাংলোটা বিল্ড করেছিলেন গোয়ার একজন ফেমাস ডায়মন্ড মার্চেন্ট, জিমি গাজদার। গোয়াতে এই বাংলোটা শ্যুটিংয়ের জন্য খুবই ফেমাস। হাসিনা মান জায়গি, যেটা সলমান খান আর সঞ্জয় দত্তের মুভি ছিল, সেই মুভিটাও এইখানেই শ্যুট হয়। সেন্ট্রাল জেলে এলে তোমরা তো জিমিস বাংলো দেখতেই পাবে। এছাড়া তোমরা যদি ডলফিন সাফারিতে যাও, সমুদ্র থেকেও এই বাংলোটা খুব ভালো ভিউ দেখা যায়। আমরা আজকে এই বাংলোর ভেতরে তো ঢুকতে পারলাম না, কারণ এটা প্রাইভেট প্রপার্টি, তাই আমাদের পারমিশন ডিনাই করেছিল। তাই বাইরে থেকেই তোমাদের জন্য যতটা পারছি সুন্দর করে আমরা ক্যাপচার করছি। সো ফ্রেন্ডস, জিমিস বাংলো ছিল আমাদের গোয়াতে লাস্ট ডেস্টিনেশন। এইবার আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, আর তারপরে আমরা বেরিয়ে যাব মুফাসা বাস স্ট্যান্ডের জন্য। সেখান থেকে আমাদের হায়দ্রাবাদের বাস রয়েছে। ফ্রেন্ডস, তোমরা এখন যে বাস স্ট্যান্ডটা দেখছো, এটা মাপুসা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে গোয়ার নতুন বাস স্ট্যান্ড, আর তোমরা সামনে দূরে যে বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে গোয়ার পুরনো বাস স্ট্যান্ড। পুরনো বাস স্ট্যান্ড থেকে গোয়ার বিভিন্ন লোকেশনের জন্য বাস ছাড়ে, আর এই নতুন বাস স্ট্যান্ড দিয়ে আপনি ইন্টারস্টেট ট্রাভেল করতে পারেন। আমাদের যাওয়ার কথা হায়দ্রাবাদ, তাই আমাদের বাসও এই বাস স্ট্যান্ড থেকেই। এখান থেকে মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই এই সব জায়গারও বাস ছাড়া হয়, তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতন বাস বুক করতে পারো। তোমরা চাইলে অ্যাপ দিয়েও বুক করতে পারো, যেরকম আমরা করেছিলাম। আর তোমরা যদি অ্যাপ দিয়ে না করতে চাও, তোমরা বাস স্ট্যান্ডে এসে ডাইরেক্ট এখান থেকে বাসের টিকিট বুক করতে পারো। ফ্রেন্ডস, আর একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস, তোমরা যদি গোয়া থেকে বাসে ট্রাভেল করো, তো প্লিজ অ্যাভয়েড ক্যারিং এনি লিকার, কারণ কর্ণাটকা বর্ডারে ব্যাগ চেক হয়, আর লিকার নিয়ে সেখানে পুলিশ ধরলে প্রচণ্ড একটা হেফটি ফাইন করে। তোমরা যে দূরে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছো, ওর মধ্যেই একটা আমাদের বাস। আমরা ইন্টারসিটির বাস বুক করেছি, আমাদের আজকে 4:40 বাস ছাড়বে এখান থেকে, আর আমরা কালকে সকাল 8:30 নাগাদ হায়দ্রাবাদে গিয়ে পৌঁছাবো। তো চলো এবার বাসের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, তোমরা যেরকম দেখছো, আমরা বাসে উঠে গেছি, আমাদের এখান থেকে 4:40 বাস ছাড়বে, আমরা হায়দ্রাবাদ গিয়ে পৌঁছাবো কাল সকাল 7:30। বাসটা তোমরা যেরকম দেখছো খুবই নিট অ্যান্ড ক্লিন, চার্জিং পয়েন্ট রয়েছে, ব্ল্যাঙ্কেটও আমাদের একটা করে প্রোভাইড করেছে, আর একটু পরে বাস যখন চলবে আমাদের রিফ্রেশমেন্টও প্রোভাইড করবে। এই বাসের আরেকটা ফেসিলিটি আছে, এটা অ্যাটাচ বাথরুম রয়েছে, তোমরা যেটা লাস্টে দেখলে। তো এখানে মাঝরাতেও যদি কারোর কোনো ওয়াশরুমের দরকার হয়, তো বাস দাঁড়াতে হয় না, আর আমরা খুবই সহজে এটা ইউজ করতে পারি। তো ওভার ইন অল বাসটা খুবই ভালো। তো চলো যাওয়া যাক। কর্ণাটকের একটা যে কোনো জায়গায়, এটার নামটা আমি প্রপার জানি না, আর এই এরকম একটা হোটেলে ওরা হচ্ছে বাস রকি, সেটার জন্য বাস তো এখানে রাত্রি ডিনারের জন্য দাঁড়িয়েছে। আমরা হচ্ছে এত লাইট খাবো, কারণ আমার শরীরটা ভীষণ ভালো নেই, তাই আমি যদি লাইট খাবো জানি। অনেকজন একজন শেয়ার করেছে আমাদের ডিনারের সবকিছু হয়ে গেছে, রাস্তাটা খুব খারাপ ছিল, পাহাড়ি রাস্তা এরকম করে যাচ্ছে, আর প্রত্যেকটা এরমে আমি প্রত্যেকটাতেই পেট পাচ্ছি, আর ওদেরকে আমার একবার বন্ধু
গোয়া ট্রিপ শেষ করে আমরা আজকে চলে এসেছি হায়দ্রাবাদ। তোমরা দেখলেই যে আমরা বাসে করে হায়দ্রাবাদ চলে এসেছি, আর এখন আমরা হায়দ্রাবাদটাও একটুখানি ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছি ফেমাস একটা জায়গা, চারমিনার, হায়দ্রাবাদের চারমিনার। চা বিক্রি হচ্ছে, চা টা তোমরা এখানে আপনারা ট্রাই করতে পারো।